হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামরা পরিবহনের বহরে যুক্ত হয়েছে দৈনিক ফ্রেশ কন্ডিশনের হিনো RM2 মডেলের বাস। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আলহামরা পরিবহন তাদের বহরে যুক্ত করেছে দৈনিক এই RM2 মডেলের বাসকে। ঢাকা পাবনা এবং ঢাকা গাইবান্ধা রুটে দীর্ঘ সময় ধরে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসা পরিবহনের নাম আলহামরা পরিবহন। ঢাকা বেড়া সাথিয়া রুটটি তাদের মাদার রুট বলা যায়। এই রুটেই তারা মূলত সার্ভিস প্রদান করা শুরু করে। অতঃপর ঢাকা গাইবান্ধা রুটেও বেশ দীর্ঘ সময় ধরে আলহামরা পরিবহন সার্ভিস দিয়ে যাচ্ছে। শতভাগ জাপানি বাস দিয়ে কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে, যেটি পরিবহন জগতে বর্তমানে একটু বিরল বলা যায়। যেমনটি আপনারা সবাই জানেন, বাংলাদেশের যে রাস্তা সেই রাস্তার সাথে জাপানি প্রোডাক্টগুলোই সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিয়েছে। যেমন হিনো বলুন, কিংবা ইসুজু বলুন, কিংবা মিৎসুবিশি ফুসো বলুন, সবগুলো প্রোডাক্টই কিন্তু বাংলাদেশের রাস্তার জন্য ভালো মানানসই। পাশাপাশি এই বাসগুলো আপনাকে দীর্ঘদিন যাবৎ ভালো কন্ডিশনের হয়ে সার্ভিস দিয়ে যাবে। আলহামরা পরিবহনের RM2 এই বাসগুলোর কথা যদি আসি, তবে এই বাসগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনের 15 সিরিয়ালের বাস। বুঝতেই পারছেন যে খুব একটা বেশি দীর্ঘ সময় ধরে কিন্তু বাসগুলো রাজপথে সার্ভিস দিচ্ছে না। এবং বাসের এক্সটেরিয়ার লুক যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু নতুন পেইন্ট স্কিম এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে ম্যাক্সিমাম অংশ জুড়ে আছে ডার্ক ব্ল্যাক কালারটি। তবে ডার্ক ব্ল্যাকের সাথে ব্রাউনের কিছু স্টেপস আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে বাসের গ্লাসের উপর দিয়ে কিছুটা পোর্শন গিয়েছে এবং ম্যাক্সিমাম পোর্শনই রয়েছে বাসের বডি সেগমেন্টে। সব কিছু মিলিয়ে বাসের পেইন্টটি অনেক বেশি মানিয়েছে। RM2 যেহেতু 13.5 মিটারের একটি বাস, সো যত বড় বাস হবে তত বেশি কিন্তু সুন্দর বাসকে দেখা যাবে, যদি পেইন্টিংটা ভালো মতো হয় এবং বাসের কন্ডিশন যদি ভালো থাকে। ওভারঅল আলহামরা পরিবহনের RM2 মডেলের এই বাসগুলো যে কোনো মানুষকে প্রথম দেখাতে অ্যাট্রাক্ট করবে বলা যায়। সাধারণত হিনোয়ের 3টি ভার্সনের AC আমরা বাংলাদেশে দেখি, মোস্ট প্রবাবলি হচ্ছে হিনো 1J, অতঃপর হিনো RM2, এবং সবচেয়ে কম যেটি দেখা যায় সেটি হচ্ছে হিনো RN। আলহামরা পরিবহনের বহরে এর আগে হিনো 1J এবং বিরল হিনো RN বাস থাকলেও হিনো RM2 মডেলের বাস কিন্তু প্রথমবারের মতো যুক্ত করেছে তারা, যার মাধ্যমে হিনোয়ের লাক্সারি সেগমেন্টের বর্তমানে বাংলাদেশে যে সকল মডেলের বাসগুলো রয়েছে সবগুলো মডেলের বাসই কিন্তু এখন রয়েছে তাদের কাছে। আশা করা যাচ্ছে সাসপেনশনের জন্য বিশ্ববিখ্যাত RM2 মডেলের এই বাসগুলোর মাধ্যমে গাইবান্ধাবাসীর মন জয় করতে পারবে তারা। বহরে যুক্ত হওয়া দুটি হিনো RM2 বাসগুলোর ভিতরে একটি বাসকে নিয়ে আমরা যাই উত্তরা দিয়াবাড়িতে বাসের ফটোশ্যুট করানোর জন্য। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসটি রিটাচ এবং রিপেন্ট করার পরপরই কিন্তু বাসগুলোকে নিয়ে আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে যাই, এবং তারপর দিন থেকেই গাইবান্ধা রুটে সার্ভিস দেওয়া শুরু করেছে বাসটি। সো এই ছিল মোটামুটি আলহামরা পরিবহনের বহরে যুক্ত হওয়া হিনো RM2 মডেলের এই বাসের এক্সটেরিয়ারটি কমপ্লিট রিভিউ। এবার আসা যাক বাসের ইন্টেরিয়র পার্টে। যাত্রীরা যাতে কিছুটা কম প্রাইসে বাসে ট্রাভেল করতে পারে, তার কারণে কিন্তু এই বাসটিতে ইকোনমি ক্লাস ফরমেশন দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে বিজনেস ক্লাস ফরমেশনও দেখা পাওয়া যেতে পারে আরও একটি RM2 বাসকে। যেখানে দেশের ম্যাক্সিমাম বাসের লেংথই 11 মিটার, সেখানে RM2 13.5 মিটার, তবু এই বাসগুলোতে 36 সিটের অ্যাপ্লাই করা হয়েছে এবং লেগরেস দেওয়া হয়েছে, যার ফলে যাত্রীরা চাইলে সিট নামিয়ে এবং লেগরেস উঠিয়ে কাইন্ড অফ স্লিপারে কনভার্ট করতে পারবে সিটগুলোকে। সো সেমি স্লিপার সিটও বলা যায় এই সিটগুলোকে, এবং 36 সিটের এই বাসে বেশ ভালো লাক্সারির সাথে ট্রাভেল করতে পারবে যাত্রীরা। LED মনিটরের সাথে রয়েছে একটি ফার্স্ট এইড বক্সের সুবিধা। বাসে সর্বোচ্চ 140 কিলোমিটার স্পিড দেখা যাবে। ইঞ্জিন যেহেতু বাসের পিছনে, তো সামনে ভালো স্পেস পাওয়া যাবে, এবং মাথার উপর রয়েছে AC কন্ট্রোলার এবং রিডিং লাইটস। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।